আকো কুকুরার বিস্কুট কংগ্রেস নেতাক দি বিতর্ক ঠুমাইছে রাহুল গান্ধী। বিস্কুট বিতর্কয় লগ নেড়ে রাহুল গান্ধীক, আকো রাহুল গান্ধীর বিস্কুট বিতর্ক। আর এইবার রাহুল গান্ধীর যে ভিডিও ভাইরাল হয়েছে তাত রাহুল গান্ধীয়ে কুকুরার বিস্কুট কংগ্রেস নেতাক আগবঢ়ালে আর তারপরে যথেষ্ট বিতর্ক রাহুল গান্ধী। এতিয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাই আছে রাহুল গান্ধীয়ে, তার মাজতে এই দৃশ্য আর এই মুহূর্তে দৃশ্যটি দেখাইছো। চাও, কুকুরে নোখোৱা বিস্কুট দিলে কংগ্রেস নেতাক, পুনৰ চাওক সেই দৃশ্যটো। কুকুরে নোখোৱা বিস্কুট আগবঢ়ালে আন এজনক আর ইয়ার পিছতে দেখা গেছে যথেষ্ট প্রতিক্রিয়া। এই ভিডিও ভাইরাল, কুকুরটুক প্রথমে কুকুরক বিস্কুট আগবাইছে আর তারপর বিস্কুট আগবাইছে কাহতে ঠিয় হয়ে থাকা লোকজন। এক্সট ভাইরাল হওয়া এই ভিডিওক লিয়া টোলপার লাগিছে রাজনীতির, আর সকলে বিভিন্নজনে রাহুল গান্ধীক সমালোচনায় থকা হরকা করেছে। বিজেপির আইটি সেলে শেয়ার করলে ভিডিওট। ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় এই ঘটনা সংঘটিত হয়েছে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সময় বাহনের কুকুরক খাওয়াবলে বিচারিছিল বিস্কুট, কিন্তু কুকুরটোয়ে বিস্কুট নোখাত সেইখান বিস্কুটকে আর গাড়ির উপরতে থই দিয়া এখন বিস্কুট লো কংগ্রেস নেতাক দিলে রাহুলে। এই দৃশ্য ভাইরাল হয়েছে। এই দৃশ্য ভাইরাল হওয়ার পিছতে পুনের রাহুল গান্ধীর সমালোচনার মুখর হয়ে পড়ছে বিজেপি। বিজেপিয়ে এই ভিডিওটোরে সমালোচনায় থকা সরকা করেছে রাহুল গান্ধীক আর কংগ্রেসক। রাহুল গান্ধীর ভাইরাল হয়ে পড়া ভিডিওটক বিভিন্নজনে মন্তব্য দিছে। কোনোয়ে যদি এই ঘটনা অতি লজ্জাজনক আখ্যা দিছে, আন কোনোয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পূর্বার প্রসঙ্গও টানি রাখিছে। এই সন্দর্ভত মুখ্যমন্ত্রীগিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে কলে যে কেবল রাহুল গান্ধীই নহয় সম্পূর্ণ গান্ধী পরিয়ালে বিস্কুট খাবলে বাধ্য করব নারে, মানে এগারী গৌরবান্বিত। মুখ্যমন্ত্রী কলে এই ধরনের আর লগতে কলে যে মানে এগারী গৌরবান্বিত আর ভারতীয়, মানে বিস্কুট খাবলে অস্বীকার করেই কংগ্রেস ত্যাগ করেছিল। লক্ষণীয়ভাবে রাহুল গান্ধীয়ে তদানীন্তন কংগ্রেস নেতা, তেতিয়া কংগ্রেসত থাকার সময়সাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক দিয়া সেই বিস্কুটর প্রসঙ্গ বারে বারে আনি বর্তমানের মুখ্যমন্ত্রীগিয়ে রাহুল গান্ধীক তীব্র সমালোচনা করে গেছে। কেবল রাহুল গান্ধী নহয়, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে একই বিতর্ক সাঙুর খাই পড়ছিল। কংগ্রেসের বুথ সদস্য কুকুরের সঙ্গে তুলনা করেছিল জ্যেষ্ঠ কংগ্রেস নেতাজনে। বিজেপিয়ে শেহতিয়া ঘটনা রাহুল গান্ধীর সমালোচনা করে কলে যে দলীয় কর্মী কুকুরের দরে ব্যবহার করেছে রাহুল গান্ধীয়ে, যে দৃশ্য এই ধরনের ধরা পড়েছে। দলীয় কর্মী কুকুরের দরে ব্যবহার করলে দল অদৃশ্য হয়ে যাওয়াটে স্বাভাবিক বলে বিজেপির তীব্র বাক্যবাদ কংগ্রেসের প্রতি। নির্বাচনলে সাজু হয়েছে নির্বাচন আয়োগ। নির্বাচনী আয়োগে জারি করেছে প্রথমটো নির্দেশনা, নির্বাচনী প্রচারত কোনো দলে ব্যবহার করব নারিব শিশুক, রাজনৈতিক উদ্দেশ্য প্রযোজিত ফটো ব্যবহার করব নারিব ব্যানার পোস্টারত। অবশ্যই অভিভাবকের সঙ্গে শিশু থাকা তাত কোনো বাধা নাই, কিন্তু শিশুক প্রচার সম্বন্ধীয় কোনো কাম কাজত ব্যবহার করব কোনো দলে নারিব স্পষ্ট নির্দেশনা ইসির ফালেরপরা দিয়া হয়েছে। নির্বাচনী প্রচারত শিশুক রাজনৈতিক ভাষণ বা দলীয় চিহ্ন সম্বলিত পোশাক পরিধান করা বা বিরোধী সমালোচনা ব্যবহার করব নারিব। নির্বাচন সম্বন্ধীয় বিষয়ত শিশুক ব্যবহার করলে সেয়া শ্রম শিশু শ্রম আইন ভঙ্গ করা বলে গণ্য করা হব বলে স্পষ্ট করেছে নির্বাচন আয়োগে। আর নির্বাচন আয়োগে দল প্রার্থী আর তেওঁলোকৰ এজেন্টক শিশুক পোস্টার বা প্যাম্পলেট সমূহত যে পত্রিকা বিতরণ করা হয় বা স্লোগান দিয়ার ক্ষেত্র বা নির্বাচনী সমদলত সভাত ভাগ লওয়ার সম্পূর্ণ বাধা আরোপ করেছে। শিশু ইয়াত কোনো কারণতে এনেক শিশুক টানি আনব নয় বলে স্পষ্ট করে দিছে। পিতৃ মাতৃ থাকার ফটো তেনেকুৱা আপত্তি নাই বলে কৈছে। অবশ্যই কোনো রাজনৈতিক নেতাই শিশুক দলীয় টুপি পরিধান করাই স্লোগান দিয়ায় বা দলের সফলতার বিষয়ে কালে সেয়াও নির্বাচন আয়োগের নির্দেশনা ভঙ্গ করেছে বলে ধরা হব। আর এই মুহূর্তে আন একটা ডর খবর হয়েছে উত্তরাখণ্ডত ইউনিফর্ম সিভিল কোড বিধেয়ক। আর এই প্রসঙ্গত বিভিন্ন সময়ত বিজেপির ফলেরপরা খুব স্পষ্টক একটা ধারণা এটা দিয়া হয়েছে আর ইউনিফর্ম সিভিল কোডর দিকে বিধেয়ক ল ইতিমধ্যে উত্তরাখণ্ড সাজু হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বিধেয়ক দাখিলর দিকে উত্তরাখণ্ড, আজি উত্তরাখণ্ড বিধানসভা দাখিল করব বিধেয়ক। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধানির সরকারে দাখিল করব বিধেয়ক। বিশেষ চারিদিনিয়া অধিবেশনের আয়োজন করেছে সরকারে আর এই অধিবেশনতে এই বিধেয়ক দাখিলর পিছতে এই বিধেয়ক পারিত হলে এই UCC প্রযোজ্য হয়ে পড়ব। UCCর এখন কমিটি গঠন করা হয়েছিল, কমিটিয়ে প্রতিবেদন পুষ্কর সিং ধামীর হাতত তুলি দিছিল। ডাঙর রাজনীতির খবর এটা, এবার টিকটের বঞ্চিত হব পারে বিজেপির বহুকেইজন সাংসদ। 50% সাংসদ টিকট নিদিয়ে বিজেপিয়ে, তেনেকা সম্ভাবনা প্রকট হয়েছে। পুরনিক বঞ্চনা করে নতুন মুখক প্রাধান্য দিবলৈ যেন করবাত আগবাড়িছে ভারতীয় জনতা পার্টি। পিছে নতুন কৌশলের কারণ কি হব পারে?
অসমত শাসকীয় বিজেপিয়ে এইবেলি কাক কাক টিকট দিব অর্থাৎ প্রার্থী হিসাবে কাক কাক পক্ষেপ করব আমার হাতত থাকা শেহতীয়া তথ্যমতে বিজেপিয়ে এইবার অসমৰ 50% সিটিং এমপি অর্থাৎ 50% সাংসদক টিকট বঞ্চিত করে অন্য নতুন মুখক দিয়ার বাবে বিশেষ তৎপরতা অবলম্বন গ্রহণ করেছে। ইতিমধ্যে অসমৰ মুখ্যমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই গোটেই বিষয়টুক লৈ এক রণকৌশল প্রস্তুত করেছে, ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে আর সেই মর্মে কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে তেওঁ বহুকেই বৈঠকত ইতিমধ্যে মিলিত হয়েছে। এতিয়া কথা হল এই মুহূর্তত আমি জানাব বিচাৰিছো যে করিমগঞ্জ লোকসভা সমষ্টি তেওঁলোকৰ নিজৰ দখলত আছে আর শিলচৰ সমষ্টিটো তেওঁলোকৰ কব্জাত আছে, অটোনমাস ডিষ্ট্রিক্টৰ তেওঁলোকৰ কব্জাত আছে, গুৱাহাটী, মঙলদৈ, তেজপুর, যোৰহাট, ডিব্ৰুগড় আর লখিমপুর এই নটা লোকসভা সমষ্টি নিজৰ কব্জাত থকার সময়ত এইবুলি কোৱা হৈছে যে 14টাৰ ভিতৰত তেওঁলোকে 12টা দখল কৰাৰ বাবে বিশেষ ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰা হৈছে বুলি বারম্বার অসমৰ মুখ্যমন্ত্রী তথা নেডাৰ আহ্বায়ক ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ কৰি আহিছে বা সদৰি কৰি আহিছে বা ঘোষণা কৰি আহিছে। এনে সন্ধিক্ষণত আমাৰ হাতত যিখিনি তথ্য আহিছে যে 50% সিটিং এমপিক তেওঁলোকে এইবাৰ এইবুলি টিকট নিদিয়ে তাৰ পৰিৱৰ্তে নতুন মুখক প্ৰাধান্য দিয়াৰ বাবে যুঁজা চলাইছে আৰু সেই হিচাপত হিমন্ত বিশ্ব শর্মায় প্রার্থীর তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে আমার হাতত শেহতীয় তথ্য আছে। কার ভাগ্য ফুলে সেই এটাই কই দিব অবস্থাত নাই কেন্দ্রীয় নেতৃত্ব আর মুখ্যমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই ক্ষেত্রে বিশেষভাবে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। আর এই মুহূর্ততে কব বিচারিম যে 17 আর 18 ফেব্রুয়ারিত নতুন দিল্লীত বিজেপির মুখ্য কার্যালয় রাষ্ট্রীয় পর্যায়ত এখন অধিবেশন আহ্বান করা হয়েছে, যি অধিবেশনত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডায় তাত ভাষণ রাখব। এটা কথা হল সেই দুদিনিয়া অধিবেশনত বিজেপিয়ে বহুখিনি কাম বহুখিনি সিদ্ধান্ত তাত গ্রহণ করা হব বলে জানিব পৰা গৈছে। কিন্তু ডাঙৰ খবৰটো এইটোৱে যে 50% সিটিং এমপিক অসমৰ পৰা টিকট দিয়াৰ ক্ষেত্ৰত অনিহা প্ৰকাশ কৰিছে, তাৰ সলনি নতুন মুখক প্ৰাধান্য দিয়া দেখা গৈছে। উজনি অসমত কয়লাৰ কোলাবেহা কয়লাৰ কোলা বজাৰ কেনেকৈ চলে নতুন নতুন তথ্য পোহৰলৈ আহিছে। উজনি অসমত বিশেষকৈ কয়লাৰ এখন কোলা বজাৰ কোলা বেহা চলাই গৈছে একাংশই নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ অনুসন্ধানত পোহৰলৈ আহিছে বিস্ফোৰক কিছু তথ্য। মাৰ্ঘেৰিটা আৰু লিডু, মাৰ্ঘেৰিটা লিডুৰ পৰা যি কয়লা কঢ়িয়াই অনা হয় তেনেকুৱা ঠাইৰ পৰা কয়লা কঢ়িয়াই অনা একোখনকৈ ট্ৰাকে লিডুত দিব লাগে 82,000 টকাৰ এণ্ট্ৰি ফিজ। প্ৰতিখন ট্ৰাকৰ পৰা পাৰ্কিঙৰ নামত সংগ্ৰহ কৰা হয় এই বিশাল পরিমাণৰ ধনরাশি। পার্কিং রসিদ দি সিন্ডিকেট চক্রয় এখন ট্রাকর পৰা লুটি আছে 82,000 টকা। 82,000 টকাৰ পার্কিং ফিজ দিয়ার পিছতে হাত খুন যেন মাফ হয়ে যায় কয়লা কঢ়িওয়া ট্রাকর। পার্কিং ফি দিয়া যিবোৰ ট্রাক সেই ট্রাক গন্তব্যস্থল নোপোৱালৈকে আৰক্ষীয়ে আৰক্ষীকে ধৰি পৰীক্ষা নকৰে কোনো এটা বিভাগে, তেনেকৈ পাৰ হৈ গৈ থাকে। পার্কিঙৰ নামত যিহেতু 82,000 টকা দিয়া হয়, পার্কিঙৰ নামত 82,000 টকা দি এই রসিদেই উদঙাই দিছে উজনি অসমত কি ধরনের চলি আছে এখন কোলা সাম্রাজ্য কয়লাৰ। 82,000 টকা এই পার্কিঙৰ নামত ভৰিবলগীয়া হয় আর তারপর নির্বিঘ্নে ট্রাকবোৰ পার হয়ে গৈ থাকে। কিন্তু যোৰহাটৰ রাষ্ট্রীয় ঘাইপথত সেন্ট্রেল এক্সাইজ বিভাগৰ বিষয়ে ট্রাকৰ নথিপত্র পরীক্ষা করলে আর সেই পরীক্ষা কালতে আসলে ওলাই পড়ল যে কি ধরনের এই গোটে কলা সাম্রাজ্য চলাই থকা গৈছে। কয়লা পরিবহনের মান দীর্ঘদিনে চলি থকা এটা কেলেঙ্কারি দেওবারে নিশা এই কাণ্ড পোহরলৈ অহার পিছতে হাহাকার লাগিছে কয়লা মাফিয়ার মাজত। সেন্ট্রেল এক্সাইজ বিভাগৰ বিষয়ে পরীক্ষা করেছিল মাৰ্ঘেৰিটাৰ পৰা কয়লা কঢ়িয়াই অনা ট্রাকৰ নথিপত্র আর সেই পরীক্ষাত ধরা পড়ল যে কর পরিশোধৰ নথিপত্র নোহাকৈ একাংশ কয়লা পরিবাহী ট্রাকে কয়লা সরবরাহ করার কথা পোহরলৈ আহিছে। ইফালে লিডুত 82,000 টকাৰ এণ্ট্ৰি ফিজ দি অহাৰ পিছত যোৰহাটত চেণ্ট্ৰেল এক্সাইজ বিভাগৰ বিষয়াই বাধা পায় বা বিষয়াই যিহেতু তেওঁলোকক সোধা পোছা কৰিলে তাৰপিছতে হাহাকাৰ লাগিল কয়লা কঢ়িওৱা ট্ৰাক বা ট্ৰাকত অনা ড্ৰাইভাৰ হেণ্ডিমেনৰ তেওঁলোকৰ হাহাকাৰ লাগিল কিয়নো এয়া ছিষ্টেমৰ বাহিৰৰ এটা ঘটনা তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰিলে যেন। আৰু 3 জানুৱাৰীত ডেৰগাঁৱত বালিজানত পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছিল, যি ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা, সেইখন এখন কয়লা ভৰ্তি ট্ৰাকৰ সৈতে বাছখনৰ মুখামুখি সংঘৰ্ষ হৈছিল। সেই ট্ৰাকখনে কৰ পৰিশোধ কৰা
ইওয়ে বিল সমূহ ভুয়াকৈ প্রস্তুত করার তথ্য পোহরলৈ আহিছিল নিউজ 18 বাতৰিত আৰু তাৰ পিছতে দেওবাৰে নিশা পুনৰ ধৰা পৰিল কয়লা পৰিবহনৰ নামত ৰাজ্যত চলি থকা ব্যাগমী কেলেংকাৰী কথা যে কেনেকৈ 82000 টকা হে এন্ট্ৰি ফিজ দি এতিয়া নিৰ্বিঘ্নে এই ঘৰৰ কয়লাৰ কলা ব্যৱহাৰ চলাই আছে কলা সাম্ৰাজ্য চলি আছে কিছু ভাইছ আমাৰ হাতত এই মুহূৰ্তত এক্সক্লুসিভ ভাইছ কিছু আহি পৰিছে এই মুহূৰ্তত আগবঢ়াম 82000 Central Exciseৰ ফালৰ পৰা গাড়ী যেতিয়া হুদাপুচা কৰিলে তাৰ পিছতে উলাই পৰিল গুটেই জুলুঙাৰ মেকুৰি যে কেনেকৈ এই ট্ৰাকবোৰ পাৰ্ক কৰা হয় পাৰ্কিং ফি এখন ৰচিদ আমি আপোনালোকক দেখুৱাইছো পাৰ্কিং ফি ট্ৰাক পাৰ্কিংৰ নামত হেয়া টকা দিয়া হয় আৰু এই মুহূৰ্তত পুনপটীয়াকৈ আমি সংযুক্ত হৈছো আমাৰ যোৰহাটৰ পৰা জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম বৰাৰ সৈতে গৌতম এক্সাইছৰ তাত থকা যি চেকিং সেই চেকিঙত ওলাই পৰিছে যে কেনেকৈ এই কোলা সাম্ৰাজ্যখন চলি আছে কি কি হয় লিডু মাৰ্ঘেৰিটাৰ পৰা কেনেকৈ কয়লাৰ ট্ৰাকে পাৰ কৰি আহে বিভিন্ন ঠাই হয় নিশ্চয়কৈ গীতাশিষৰ প্ৰত্যাশিতভাৱে যিটো চেণ্ট্ৰেল এক্সাইজ ডিপাৰ্টমেণ্টে এই যিকেইখন ট্ৰাক ধৰিছিলে অৰ্থাৎ তেওঁলোকৰ নথি পত্ৰসমূহ জব্দ কৰিছিলে কিন্তু আজি পুৱা যেতিয়া আমি ইয়ালৈ আহোঁ আমি দেখা পাওঁ যে যিজন চালকে ভাষ্য প্ৰদান কৰিছিলে তেওঁলোকৰ হাতত কোনো কৰ পৰিশোধ নথি পত্ৰ নাছিলে পঞ্জাৱ ৰেজিষ্ট্ৰেশ্যনৰ যিকেইখন গাড়ী আছিলে সেই দুখন গাড়ী বৰ্তমান ইয়াত নাই সেই দুখন গাড়ীক যাবলৈ দিয়া হৈছে কিন্তু যি নিয়ম অনুসৰি এনেধৰণে যিকোনো সামগ্ৰী পৰিবহণ কৰাৰ সময়ত তেওঁলোকৰ চালকৰ সৈতে গাড়ীখনৰ ইউ এ বিল থকাটো বাঞ্ছনীয় আৰু যদিহে নাথাকে তেনেহ'লে তেওঁলোকৰ ওপৰত জৰিমনাসহ যি সামগ্ৰী থাকে তাৰ মূল্যৰ ওপৰত নিৰ্ধাৰণ কৰি দিয়া আইনমতে তেওঁলোকৰ ওপৰত জৰিমনাসহ কৰসমূহ পৰিশোধ কৰিব লাগে কিন্তু আমি দেখিবলৈ পালোঁ যে নিশাৰ ভিতৰতে সেই গাড়ীসমূহ যাবলৈ দিয়া হৈছে ইয়াত বৰ্তমান আমি দেখুৱাইছোঁ এখন WB76B0726 নম্বৰৰ এখন কয়লা পৰিবাহী ট্ৰাক বৰ্তমান ইয়াতে আছে আৰু তাৰ সমান্তৰালকৈ আন দুখন ট্ৰাক আমি দেখিবলৈ পাইছোঁ আজি আহি কিছু সময় পূৰ্বে ইয়াতে ৰখাইছে তেওঁলোকে কৈছে যে তেওঁলোকৰ নথি পত্ৰ জব্দ কৰা নাই বুলি আমাক জানিবলৈ দিছে মোৰ সন্মুখত যি দুখন ট্ৰাক দেখিবলৈ পোৱা গৈছে সেই দুখন ট্ৰাকতো কয়লা বোজাই কৰি অহা হৈছে আৰু গীতাশ্ৰী সকলোৱে যিটো তথ্য জানিবলৈ দিছে আমি ইয়াতো যিসকল চালক তেওঁলোকক সুধিছিলোঁ তেওঁলোকে কৈছে যে আমাক কেনেকৈ ধৰিব 82000 টকাৰ এণ্ট্ৰি ফিজ তেওঁলোকে পৰিশোধ কৰি আহিছে লিডুত আৰু সেই এণ্ট্ৰি ফিজটো এনেকুৱা এটা মাষ্টাৰ কাৰ্ড হয় যাৰ জৰিয়তে তেওঁলোকে গন্তব্য তেওঁলোকে বিভিন্ন ঠাইৰ পৰা পাৰ হৈ আহিবলৈ পাৰে আচলতে এক্সাইছৰ এই যি চেকিং হৈছিলে ইয়াৰ নিয়মীয়া তালাচী বা নিয়মীয়া তেওঁলোকৰ চেকিং বহিছিলে নে হয়তো তেওঁলোকৰ চেকিং নবহিলে কথাখিনি পোহৰলৈ নাহিলেহেঁতেন হয় নিশ্চয়কৈ গীতাশিষক এই ক্ষেত্ৰত চৰকাৰৰ বিত্ত বিভাগে কি তেওঁলোকে স্পষ্টীকৰণ প্ৰকাশ কৰে বা কি মন্তব্য দিয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে সেয়া লক্ষণীয় হ'ব কিন্তু চেণ্ট্ৰেল এক্সাইজ ডিপাৰ্টমেণ্টে এনেধৰণে ৰাজপথত ইউ এ বিল তেওঁলোকে নিয়ম মাফিক পৰীক্ষা কৰিব লাগে আৰু তাৰ বাবে হয়তো সেই বিষয়াসকলে এনেধৰণৰ ট্ৰাকসমূহৰ পৰীক্ষা কৰিছিলে আৰু তেতিয়া জুলুঙাৰ মেকুৰী বাহিৰলৈ আহে কিন্তু ৰাজ্য চৰকাৰৰ অধীনস্থ যি বিক্ৰী কৰ বিভাগ আছে যি ষ্টেট জি এছ টি তেওঁলোকে যি পৰীক্ষা কৰে বা তেওঁলোকে সংগ্ৰহ কৰে তেনে বিষয়াসকল আমাৰ ক'ব বিচাৰোঁ যে যোৰহাটৰ যিটো বিক্ৰী কৰ বিভাগ আছে যি কাৰ্যালয় আছে তাৰ যিগৰাকী ডি চি টি আছে নেও গুৱাহাটীৰ যিগৰাকী ডি চি টি আছে তেওঁৰ ওপৰত ইয়াৰ পূৰ্বৰে পৰা বহুখিনি এনেধৰণৰ অভিযোগ উত্থাপন হৈ আহিছে আৰু আজি আমি দেখিবলৈ পালোঁ যে এইকেইখন ট্ৰাক যি চেণ্ট্ৰেল এক্সাইজ ডিপাৰ্টমেণ্টে তেওঁলোকে ধৰি নথি পত্ৰ পৰীক্ষা কৰিছে যি চেণ্ট্ৰেল জি এছ টি যি পৰিশোধ কৰিব লাগে তাৰ বাবে পৰীক্ষা কৰিছে কিন্তু ষ্টেটৰ যি জি এছ টি হয় তাৰ বাবে যদি বিসংগতি আছে তেনেহ'লে ৰাজ্য চৰকাৰেও সেই কৰ তেওঁলোকৰ পৰা পাব লাগে কিন্তু যি বিক্ৰী কৰ বিভাগ তাৰ কোনো বিষয়া আহি এই ট্ৰাকসমূহ পৰীক্ষা কৰা দেখিবলৈ পোৱা নগ'ল দেওবাৰে নিশাৰে পৰা আমি দেখিবলৈ পাইছোঁ যে ট্ৰাকসমূহ ইয়াতে ৰখাই থোৱা হৈছিলে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত ৰখাই থোৱা হৈছিলে তেওঁলোকে নথি পত্ৰ পৰীক্ষা কৰিছে
সেন্ট্রেল এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু কুম্ভকর্ণ নিদ্রাত আছে যোরহাটর যে বিক্রী কর বিভাগ আছে তার কার্যালয়ের বিশেষক আমি উল্লেখ করব বিচার যাগী ডিসিটির নেতৃত্বে বিভাগ তো চলি আছে তেওঁপরে বহুখিনি প্রশ্ন উত্থাপন হয়েছে যে এনেদরে যুদ্ধ টাকা সংগ্রহ করা হয় ৮২,০০০ টাকাকে এন্ট্রি ফিজ লওয়া হয় সেই এন্ট্রি ফিজর ভাগ কালো কালো যায় সেই সন্দর্ভ কিন্তু অনুসন্ধান করা অতিক প্রয়োজন হয়ে পড়েছে কেন মুখ্যমন্ত্রীগুলো বারম্বার কে আছে যে রাজ্য সিন্ডিকেট বন্ধ হয়েছে সিন্ডিকেট নাই কিন্তু তার পাশতো ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথান আর আমি পুয়ার ভাগরের এক্সক্লুসিভ খবর জমাই গিয়ে আছো আমার দর্শক গুয়াহাটী মহানগরীর পঞ্চতারকা হোটেল রেডিশন ব্লু কি ধরনের বন্ধ কোঠার ভিতর একটা নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে হানি খুশি সন্দীপ সুরেশ কামলি নামের এজন যুবকক হত্যা করা হয়েছে সন্দীপ সুরেশ মহারাষ্ট্রর বলে জানা গেছে আর সন্দীপর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হত্যাকাণ্ডের নতুন পাক অভিযুক্ত যুবতীক ধর্ষণের অভিযোগ উত্থাপন হয়েছে সন্দীপ সুরেশ কামলে হত্যাকাণ্ডের নতুন পাক অভিযুক্ত যুবতীগীক ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ উত্থাপন হয়েছে সন্দীপর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিযুক্ত বিকাশর সন্দীপর হাতত আছিল যুবতীগীর ফটো ভিডিও ফটোরে ব্ল্যাকমেইল করে যুবতীগীক ধর্ষণের অভিযোগ উত্থাপন হয়েছে দুবার কই ফটো ভাইরালের ভাবুকি দিছিল আনকি নিহত সন্দীপ সুরেশে ব্ল্যাকমেইল করার বাবে হত্যার স্বীকারোক্তি দিছে বিকাশ নামের যুবতীগীর যে কোয়া হয়েছে বিকাশ যুবতীগীর বর্তমানের প্রেমিক প্রথমে এই ধরনের কথাটা উলাইছিল যে প্রেমিক প্রেমিকায় হয়ে সন্দীপক হত্যা করেছে কিন্তু এতিয়া এই গোটেই ঘটনার নতুন পাক যে সন্দীপর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছে অভিযুক্ত দুই যুবক যুবতীয় যে সন্দীপ সুরেশ কামলে হত্যাকাণ্ডত আসলে যুবতীগীক ধর্ষণের চেষ্টা করেছিল অপচেষ্টা করেছিল বলে কোয়া হয়েছে সন্দীপর বিরুদ্ধে বিস্ফোরক অভিযুক্ত বিকাশে আনিছে সন্দীপর হাতত আছে যুবতীগীর ফটো ভিডিও আর ফটোরে ব্ল্যাকমেইল করে যুবতীগীক ধর্ষণের অভিযোগ উত্থাপন করেছে বিকাশ নামের অভিযুক্তগিয়ে সদনত কমলক্ষ পুরকাষ্ঠক উভতি ধরলে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াই জলমিত্রর চাকরি আমি দিছো দরমহা আমি দিছো ভোটও আমি পাম বলে মন্তব্য করেছে জয়ন্ত মল্লবরুয়াই জলমিত্রর চাকরি আমি দিছো দরমাও আমি দি আছো ভোট আমাকে দিব ইমান তো রাজনীতি করার প্রয়োজন নাই চিন্তা করব আমার তো 15 ফাইনান্স পড়া কইছে ডিপার্টমেন্টের পড়া দিও পিএসসি ডিপার্টমেন্টের পড়া দিও কারো তোর আকাদ এইবিলা করব না লাগে তো এই 15 ফাইনান্স পড়া কইছে প্লিজ সাইলেন্ট মুঠতে জলমিত্র চাকরি নিয়মিয়া করিব লাগে অনারেবল মিনিস্টার 10 বছর অনারেবল মিনিস্টার হইছে আপনার রিপ্লাই হইছে তৃতীয়বারের বাবে কেন্দ্রের বিজেপিয়ে গঠন করব সরকার সংসদত এই দাবি উত্থাপন করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মোদীর ভবিষ্যৎবাণী মতে এবার এনডিএ লাভ করব 400 অধিক আসন 400 পার বিজেপির বা এনডিএর টার্গেট যে কথা কই থাকা হয়েছিল এইবার 400 অধিক আসন লাভ করব বলে প্রধানমন্ত্রীগিয়ে সজোরে দাবি করেছে বিজেপিয়ে অকলে 370 অধিক আসন লাভ করব বলে দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনলে 100 দিনমানহে আছে চাবলে গলে আর নির্বাচনলে 100 দিনমানহে আছে বলে সংসদত মন্তব্য করলে প্রধানমন্ত্রীগিয়ে দাবি করলে এনডিএ 400 উপর আসন পাব উল্লেখযোগ্য যে দ্বিতীয় কার্যকালত সংসদত অন্তিম ভাষণ প্রদান করলে প্রধানমন্ত্রীগিয়ে तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है और अब की बार पूरा देश कह रहा है अब की बार खड़गे जी भी कह रहे हैं लेकिन अध्यक्ष जी एनडीए को तो 400 पार कर पाई के रहेगा लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा
मैंने कहा था देश को अगले हजार वर्षों तक समृद्ध और सिद्धि के शिखर पर देखना चाहिए। ইফালে ৰাষ্ট্ৰপতিৰ ভাষণৰ সন্দৰ্ভত বিৰোধীয়ে কৰা সমালোচনাৰ প্ৰত্যুত্তৰ দিবলৈ গৈ সদনত কংগ্ৰেছৰ বিৰুদ্ধে গৰজি উঠিল প্ৰধানমন্ত্ৰীগৰাকী। বজ্ৰ কণ্ঠৰে বিৰোধীৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিল প্ৰধানমন্ত্ৰী। বিৰোধীক দৰ্শকৰ গেলাৰীতহে দেখা যাব বুলি কটাক্ষ কৰিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। বিৰোধীৰ ৰাজনৈতিক পৰিয়ালবাদ আখ্যা দিয়ে প্ৰধানমন্ত্ৰীয়ে, য'ত এটা পৰিয়ালেই এটা দল, সেয়ে লোকতন্ত্ৰ নহয় বুলিও মন্তব্য কৰিলে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। कि आप में से बहुत लोग चुनाव लड़ने का हौसला भी खो चुके हैं। बहुत लोग पिछली बार भी सीट बदली, इस बार भी कुछ सीट बदलने के फिराक में हैं, और मैंने सुना है बहुत लोग अब लोकसभा के बजाय राज्यसभा में जाना चाहते हैं। हो सकता है कि आपके यहाँ युवा में माइनॉरिटी, क्या हो गया है दादा? क्या देश के युवा जी की बात होती है? समाज के सब वर्ग नहीं होते हैं क्या? देश की नारी की बात होती है? देश की सभी नारी नहीं होती है? कब तक टुकड़ों में सोचते रहोगे? कब तक समाज को बांटते रहोगे? सब सीमा करो, सीमा करो, बहुत तोड़ा देश को। आदरणीय अध्यक्ष जी, नेता तो बदल गए लेकिन टेप रिकॉर्डर वही बज रही है, वही बातें, कोई नई बात आती नहीं। आज विपक्ष की जो हालत होगी ना, इसकी सबसे दोषी कांग्रेस पार्टी है। हमारे खरगे जी इस सदन से उस सदन शिफ्ट हो गए, गुलाम नबी जी तो पार्टी से ही शिफ्ट कर गए, ये सब परिवारवाद के भेंट चढ़ गए। एक ही प्रोडक्ट बार बार लॉन्च करने के चक्कर में कांग्रेस की दुकान ताला लगने की नौबत आ गई है। जो पार्टी के सारे निर्णय परिवार के लोग ही करते हैं, वो परिवारवाद है। जहां एक परिवार को पार्टियां लिखी जाती हैं, वो लोकतंत्र में उचित नहीं है। लोकतंत्र में पार्टी अनेक, एक परिवार के दस लोग राजनीति में आए कुछ बुरा नहीं है। हम तो चाहते हैं नौजवान लोग आए। देश के लोकतंत्र के लिए परिवारवादी राजनीति, पारिवारिक पार्टियों की राजनीति, ये हम सबकी चिंता का विषय होना चाहिए। हम कहते हैं वोकल फॉर लोकल, कांग्रेस कहती है कैंसिल। हम कहते हैं वंदे भारत ट्रेन, कांग्रेस कहती है कैंसिल। हम कहते हैं संसद की नई इमारत, कांग्रेस कहती है कैंसिल। यानी मैं हैरान हूं, ये कोई मोदी की उपलब्धियां नहीं है, देश की उपलब्धियां। यार खोटे हम विदाई लुआर, नमस्कार।